গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দারে শেষ সময় তাই ভোটারদের মাঝেও দেখা যায় আনন্দ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এই আশাই করছেন ভোটাররা আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও প্রার্থীরা আগামী বাইশ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ গত একত্রিশ ডিসেম্বর সুন্দরগঞ্জ এক আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে এই আসনটি শূন্য হয়